وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই নাহিদ হাসান লিমন ভাই বাংলাদেশে জানতেছেন যে প্রবৃত্তি কত প্রকার ও কি কি। ভাই কোরআন কারিমে তিন রকমের প্রবৃত্তির কথা বলা আছে, এটা যেটাকে নফস বলা হয়। একটু হলো নফসে মুতমাইন্নাহ, প্রশান্ত নফস, যেটা একেবারে এটা সবসময় একবার সর্বোচ্চ পর্যায়ে যেটা আছে এটা হলো নফসে মুতমাইন্নাহ। আরেকটা হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে লওয়ামা। নফসে আম্মারা মানে যে নফসে মানে সবসময় তাকে খারাপ মানে কাজ করার প্রতি নির্দেশ দেয়, খারাপ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে, এটা হলো নফসে আম্মারা। আরেকটা হচ্ছে নফসে লওয়ামা, এটা যে কোনো সময় মানে এটাও ভালো, নফসে লওয়ামা ভালো, নফসে মুতমাইন্নাহ ভালো, কিন্তু নফসে লওয়ামা হয়েছে খারাপ আর কি। নফসে লওয়ামা হলো যেটা যে কোনো একটা অন্যায় কাজ করলে সাথে সাথে মনের থেকে এটা মানে এটার কি কয় মানে ডাঁটতে থাকে, যেটা বলা হয় যে বাড়িটা কেন করলাম, আরে কেন এই কাজটা করলাম, আরে কেন করলাম, এইরকম মনে হয় যেটা হচ্ছে নফসে আম্মারা নফসে লওয়ামা বলে। আর যেটা নফসে মুতমাইন্নাহ একবারে প্রশান্ত, এর মেয়েদের কোনো ইয়ে নেই, সবসময় এই যে ভালো কাজ করে ইতমিনানের সাথে করতেছে, এটা হলো নফসে মুতমাইন্নাহ। আল্লাহ তাআলা আর আসসালামু আলাইকুম।